মেলা মানে গ্রাম বাংলার একটি ঐতিহ্য, আর এই ঐতিহ্যকে ধরে রাখতে প্রতি বছর বসে বিশাল মেলা। থাকে বিভিন্ন ধরনের মুখরোচক সব খাবারের দোকান, থাকে খেলনার দোকান, নগরদোলা সহ ঘর সাজানোর অনেক টুকিটাকি জিনিস। সব পেশা মানুষে একে অপরের সাথে দেখা, মন খুলে খাওয়া, বন্ধুদের সাথে আড্ডা, কেউ বা আসে প্রিয়জনের সাথে দেখা করতে, অনেক মা বোন আসে তাদের প্রসাধনী কিনতে, হাতের চুড়ি কিংবা বালা কিনতে ইত্যাদি। বিভিন্ন ধরনের সাধু সাধক পীর আউলিয়ার নামে প্রতি বছর হয়ে থাকে প্রশ্নবার, আর এদের নামে বসে গ্রামের সেই ঐতিহ্য। প্রিয় দর্শক, আজকে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তেমনি একজন সাধক, যার নামে প্রতি বছর উরস মোবারক হয়ে থাকে। বলছি আব্দুলজান রহমতুল্লাহ আলাইহির কথা। আজকে তার 56তম উরস মোবারক। কত মিটা কেজি এগুলা? প্রিয় দর্শক, আমরা এখন কথা বলবো এই অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তি দোকানদার জামাল ভাই। জামাল ভাই খুব জনপ্রিয়, জামাল অনেক ভালো মানুষ, ভদ্র মানুষ। জামাল ভাই, এই মেলা উপলক্ষে যদি কিছু বলতেন আমাদের আপন কুল টিভিতে। আসসালামু আলাইকুম। আব্দুল চন্দ্র মেলা প্রত্যেক বছর হয়, আপনারা সবাই সুন্দর উপভোগ করবেন, মারামারি করবেন না, সুশৃঙ্খল ভাবে আপনারা মেলা উপভোগ করেন। প্রতি বছর এই মেলা খুব সুন্দর সুশৃঙ্খল ভাবে পরিচালনা করা হয়। চাচি চুরি কত গিরা? সত্তা সারাদিন ভালোই বেচছেন? কি কি চুরি আছে আপনার এখানে আর কি? আর গ্রামের সব মেলাই চোরকি গাড়ি এবং টমটম গাড়ি একটি ঐতিহ্য। কাকা, কত বছর যাবত এই কাজ করেন আপনি? 47 বছর। এরপরে কোথায় যাইবেন? পুরা বাংলাদেশ। এ কাজই আপনার? এটা আর কোনো কাজ নাই? এ কাজে কি আগের মতো কি ইয়ে আছে এখন? কারণ কি? কারণটা বলেন। আপনার জিনিসের দামও তো বাড়ছে, আপনার গাড়ির দামও তো বাড়ছে। এই মাল কোন জায়গায় দেখেন আপনি? চাচা, আপনি কি এই মেলা সব মেলায় ঘুরে দেখেন? সব মেলা হয়তো করতে পারি না, তবে মেলার মধ্যে থাকলে আমি অনেক খুশি থাকি। তার মধ্যে আছে পার্বণ, যেমন মুক্তা। মেলায় এসে এইসব ভাজা পোড়া খাবার মানুষ খান না এমন মানুষ খুব কমই আছে। আচ্ছা,
আচ্ছা আচ্ছা, আপনি এই ব্যবসা কতদিন যাবত করেন? 20-30 বছর। ব্যবসার কি অবস্থা? পরিস্থিতি কর ব্যবসার যে পরিস্থিতি ভালা, বেচা কিনা ভালো হইতেছে না? সূর্য ওঠার সাথে সাথেই মেলা চলতে থাকে। বিকেল যে সন্ধ্যা, সন্ধ্যার পরে যতই রাত হয় মেলা যেন আরো জমজমাট হয়ে ওঠে। বেচা কিনা চলে অনেক রাত পর্যন্ত। সারা রাত মেলায় গান হয় এবং সারা রাত বেচা কিনা চলে জমজমাট। দর্শক, যতটুকু সম্ভব আমি আমার চ্যানেল থেকে মেলাটি দেখানোর চেষ্টা করেছি। যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে জানাবেন আমার আজকের ভিডিওটি কেমন লেগেছে আপনাদের কাছে। হযরত শাহ আব্দুল চান রহমতুল্লাহ আলাইহি সম্পর্কে কিছু জানতে চেয়েছিলাম বীর মুক্তিযোদ্ধা জনাব সিদ্দিক মিয়ার কাছে। আজকে 56তম পুরুষ মহরত। আমি বীর মুক্তিযোদ্ধা সিদ্দিক মিয়া বলছি। আমি মিশরেরই ফকিরের ছেলে সাফসাফ আব্দুল চান। আমাদের দেশে একসময় একটা মোরগ আসছিল, সেটা রুটি এবং বসন্ত। আব্দুল চান সাফসাফ ওনাকে স্বপ্ন দেখালো, তুমি একটা ধুপড়ি দাও, মানে ধুপড়ি দাও এই এলাকার মধ্যে। তখন সমস্ত লোক এই এলাকার মধ্যে মারা গেছে। উনি যখন স্বপ্ন দেখাইল এখানে পরে মনসুর আলী ফকির ওনার এইটা পালন করবার জন্য এখানে একটা গাব গাচ্ছিল, একটা ভিটা ছিল। এই ভিটার মধ্যে সে ধ্যানে বসল। এই ধ্যানে বসার পরে তাকে বলল যে তুমি আব্দুল চান সাহসাব বললো যে তুমি একটা ধুপের ওই ডাক্তালে এই দুপুরিটা থেকে শুরু, এই দুপুরি থেকে শুরু, এই দুপুরিটা শুরু হয়েছে। তখন থেকে এই দেশে এই মোরগটা, এই যে কলেরা বসন্ত যেটা আছে, এইটা এই দেশ থেকে চলে গেল। ওই থেকেই মানে সৃষ্টি এই ইটার। আমার বাবা সোয়াশের চাইলে এবং দেয়নি, সোয়াশের চাইলে তোলে উনি এইটার এই মাফিটা করছেন। সোয়াশের এই সোয়াশের থেকে আজকে আমরা আজকে মোষ তার বক্তব্য আছে, বক্তব্য তো নাই, তার ওয়ারিশন নাই, আব্দুল চান্দের কোনো ওয়ারিশন নাই। যেহেতু আমরা যারা আছি আমার বাপের সিলসিলাতে আমি আব্দুল চান্দের এই ওয়ারিশন নাই বলে আমরা এইটা ধরে রাখি। এই এলাকার লোকজনে অত্র এলাকার এই ক্যালিগঞ্জের লোকজনে এইটা সর্বসহযোগিতায় এই জিনিসটা আমাদের এই মাফিকটা হয়, পুরো মাফিকটা হয়। তো আমরা এখন যে অবস্থানে আছি মোটামুটি ভালো, সবাই অত্র এলাকার লোকজনে এইটা করে আমরা করি। আমার ঠিক ছিল, আমার বাবা নাই, মনসুর আলী ফকির নাই, আমি আছি সিদ্দিক মিয়া, বীর মুক্তিযুদ্ধ সিদ্দিক মিয়া আমি আছি। আমি যতদিন বেঁচে থাকবো আমি এটা করে যাব, আমি এটা করব
তারপরে আমার ছেলে আমার পরে যারা আসবে জেনারেশন যারা আসবে আমার ছেলেরা আছে আমার ভাই বোনেরা যারা আছে এরা করে যাবে। এটার মধ্যে কোনো দ্বিধাবন্ধন দ্বিধাদ্বন্দ্ব নেই, এটা করে যাবে। আপনারা সর্ব এলাকার যত লোকজন আছে বাইরে যারা আছে তারা এই সিলসিলাতে থাকে এইটার সমস্ত কিছু সুস্থভাবে সুন্দরভাবে সমাধান করে দেবে, এইটাই আমার পক্ষ। চলছে রাতে বাউল গানের প্রস্তুতি, আর আজকে যারা গান পরিবেশন করবেন দেশের অন্যতম শিল্পী জনাব কাজল দেওয়ান এবং কানন দেওয়ান। প্রিয় দর্শক, সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকে আমি বিদায় নিচ্ছি আপনাদের কাছে। সবাই অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।